নমস্কার, ওন্ডার ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। আমাদের প্রত্যেকেরই লাভ ক্ষতি সম্পর্কে প্রাত্যহিক জীবনে একটু ধারণা থাকে। এই ধারণাকে কাজে লাগিয়েই আমরা লাভ ক্ষতির অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। প্রথমত লাভ এবং ক্ষতি সম্পর্কে আমরা একটু ইনিশিয়াল ধারণা নিয়ে নিই যে লাভ কখন হয়, একজন দোকানদারের কি শর্তে লাভ হতে পারে। যদি একজন দোকানদার কম দামে কিনে বেশি দরে যদি বিক্রি করতে পারে, তাহলে একজন দোকানদারের লাভ হতে পারে। অর্থাৎ জিনিসটা কম দামে কিনতে হবে এবং বেশি দরে বিক্রি করতে হবে, এই শর্তেই দোকানদারের লাভ হতে পারে। আর তাহলে এটা যদি হয় তাহলে হবে লাভ। অর্থাৎ একজন দোকানদারের লাভ হওয়ার শর্ত হচ্ছে ক্রয়মূল্য সব সময় বিক্রয় মূল্য থেকে কম হতে হবে। যদি ক্রয়মূল্য অর্থাৎ কেনা দরটা বিক্রি দরের থেকে কম হয়, অর্থাৎ কম দামে কিনে একটা জিনিসকে যদি বেশি দরে বিক্রি করতে পারে একজন দোকানদার, তবেই দোকানদারের লাভ হতে পারে বা লাভ হবে। এবং কতটা লাভ হবে ইজ ইকুয়াল টু বেশি যেটা আছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভের পরিমাণ বিক্রি দর থেকে কেনা দরটা বাদ। এবং যখন লাভ হবে তখন সবসময় কিন্তু বিক্রি দরটা কেনা দরের থেকে বেশি হতে হবে। এবার আমরা ভাবি লোকসান। একটা দোকানদারের লোকসান কখন হতে পারে? লোকসান হতে পারে একজন দোকানদারের যদি একটা জিনিস বেশি দরে কিনে নিয়ে এসে কম দামে বিক্রি করে। অর্থাৎ একটা জিনিস দোকানদার বেশি দরে কিনবে, অর্থাৎ দোকানদারের ক্রয় মূল্য বেশি হবে, কার চেয়ে? অর্থাৎ একজন দোকানদারের লোকসান হওয়ার শর্ত হচ্ছে দোকানদার যদি একটা জিনিস বেশি দরে কিনে নিয়ে আসে এবং কম দরে বিক্রি করে। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে ভাবি এরকম যে এই একটা জিনিস একজন দোকানদার 100 টাকায় কিনেছিল, তাহলে কেনা দর হচ্ছে দোকানদারের 100 টাকা। এখন এই জিনিসটাকে যদি দোকানদার 100 টাকার চেয়ে কম দরে বিক্রি করে দেয়, আমি মনে করলাম যে এই জিনিসটাকে দোকানদার 90 টাকাতে বিক্রি করল, তাহলে বিক্রি দর হচ্ছে 90, কেনা দর হচ্ছে 100, তাহলে কেনা দরটাই বেশি আছে বিক্রি দরের চেয়ে, তাহলে দোকানদারের লোকসান হবে। এবং লোকসানের পরিমাণ ইজ ইকুয়াল টু কেনা দর মাইনাস বিক্রি দর বা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে আমাদের প্রথম অঙ্কটা বলছে যদি একজন ব্যবসায়ী 11টি কমলালেবু 10 টাকায় কিনে 10টি কমলালেবু 11 টাকায় বিক্রি করেন, তবে তার শতকরা কত লাভ বা লোকসান হবে। অর্থাৎ 11টি কমলালেবু 10 টাকায় কিনেছেন আর বিক্রি করছেন 10টি কমলালেবু 11 টাকায়। দেখুন, 11টি কমলালেবু কিনছেন 10 টাকায়,
কিন্তু দিচ্ছেন 10টি কমলা লেবু আবার 11 টাকায়। তাহলে দোকানদারের লাভ হবে এটুকু বোঝাই যাচ্ছে। লাভ বা লোকসানের শতকরা হার কীভাবে বের করবো দেখুন ট্রিকের সাহায্যে। প্রথমে আমি এই যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি এটা এই রকমের সমস্ত অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, এবং আজকে এই এই পদ্ধতিটার সাহায্যে সমস্ত অঙ্কগুলো করব। কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট ট্রিকের সাহায্যে দেখুন। প্রথমে লিখছি ক্রয়, এই সাজানোটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে লিখব কেনা, বস্তু আগে লিখব আর দর পরে লিখব, তার নিচে লিখব বিক্রয়। এটা ইম্পর্টেন্ট, আমাকে কিন্তু প্রথমে উপরে ক্রয় দিতে হচ্ছে, নিচে দিতে হচ্ছে বিক্রয়, বস্তু আগে দিতে হচ্ছে এবং দর পরে দিতে হচ্ছে। দেখুন এগারোটি লেবু অর্থাৎ বস্তু হচ্ছে 11টি, দর হচ্ছে 10 টাকা। এবার বিক্রি করার সময় কি হচ্ছে, 11টি কমলা লেবু তার মানে বস্তু হচ্ছে 10টি কমলা লেবু তার মানে বস্তু হচ্ছে 10, দর হচ্ছে 11 টাকা তার মানে 11। এই কোণার সঙ্গে এই কোণা গুণ অর্থাৎ 11×11 মাইনাস, এই নিচের সঙ্গে যখন উপরের হবে তখন মাইনাস, এই কোণাটা মাইনাস হবে, মাইনাস 10×10। এই কোণাটাকে আবার নিচে লিখবো, যেমন আমি বোল্ড করে দিচ্ছি যে রেখাটাকে, এই দুটোকে আবার নিচে লিখব, তাহলে 10×10কে আবার নিচে লিখব ×100%। উপরে 11×11 121 থেকে 100 বাদ দিলে 21/100×100%, উপরের 100 নিচের 100 কাটা গেল 21%। এই অঙ্কটাতে বলছে এক ব্যক্তি 9টি কলম 16 টাকায় কিনে 11টি কলম 20 টাকায় বিক্রি করেন, অর্থাৎ 9টা কলম কিনেছেন 16 টাকাতে, তাহলে ক্রয় বস্তু আর দর, তার নিচে বিক্রয়, বস্তু হচ্ছে 9টি, দর হচ্ছে 16 টাকা যখন কেনেন, বিক্রি করার সময় বস্তু হচ্ছে 11টি, দর হচ্ছে 20 টাকা। তাহলে লাভ বা লোকসান যা হবে সেটা লাভ বা লোকসান এই কোণার সঙ্গে এ কোণা গুণ, তাহলে 20×9 মাইনাস এ কোণার সঙ্গে এ কোণা 16×11 বাই এ কোণার সঙ্গে এ কোণা যেটা হয় সেটাকে নিচে লিখতে হয় আবার 16×11×100%, 9×18 180 176 বাই 16×11×100। আমরা এইখানে লিখছি 180 থেকে 176 বাদ দিলে 4/16×11×100 = 25/11। এই অঙ্কটাতে বলছে 10টি পুস্তকের কেনা দর 9টি পুস্তকের বিক্রি দর, অর্থাৎ 10টা পুস্তকের যা কেনা দর 9টা পুস্তকেরও বিক্রি দর একই, তাহলে লাভের হার কত। তাহলে আমরা একই ট্রিকের সাহায্যে করব, এখানে লিখব ক্রয়, তার নিচে লিখব বিক্রয়। ক্রয়ের করার সময় 10টি পুস্তক, বিক্রয় করার সময় 9টি পুস্তক, 10টি পুস্তকের ক্রয় মূল্য দেওয়া নাই অর্থাৎ দামটা দেওয়া নাই, আমি মনে করলাম এক্স, তাহলে 9টি পুস্তকেরও বিক্রয় মূল্য এক্স, তাহলে লাভের হার একোনার সঙ্গে একোনা অর্থাৎ 10x মাইনাস এটার সঙ্গে এটা 9x বা এটাকে আবার নিচে 100%,
উপরে 10x থেকে 9x বাদ দিলে 1x বাই 9x ইন্টু 100 ইজ ইকুয়াল টু 9 11 99। একজন হোলসেলার 27টি কলমের মূল্যে 30টি কলম বিক্রি করেন, অর্থাৎ হোলসেলার অর্থাৎ বড় ব্যবসায়ী 27টি কলমের দাম নেন এবং 30টি কলম দিয়ে দেন ক্ষুদ্র ব্যবসায়ীকে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী কলমগুলি কিনে ধার্য মূল্যে বিক্রি করেন, অর্থাৎ যে দরে কিনেছেন, যে দর লেখা আছে কলমে, সে দরে বিক্রি করে দেন। তাতে ক্ষুদ্র ব্যবসায়ীর এই 3টি অর্থাৎ 27টি কলমের দাম দেন, 30টি কলম পেয়ে যান, তার মানে 3টি কলম বেশি পান, এবং কলমগুলিকে উনি 27টি কলমকে 27টি কলমের দরেই বিক্রি করে দেন, তাহলে লাভ কি হয়? এই 3টি কলম লাভ হয়। ক্ষুদ্র ব্যবসায়ী লাভের হার কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের একই পদ্ধতি, ক্রয় মূল্যের ক্রয়ের সময় 30টি কলম যে দরে কিনেছেন, 27টি কলম সে দরে বিক্রি করেছেন, তাহলে লাভের হার -27x/27x·100 এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু। এক ব্যবসায়ী 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের মূল্যের সমান লাভ করেন, ওই ব্যবসায়ের লাভের হার কত? 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের মূল্যের সমান লাভ হয়েছে ওই ব্যবসায়ীর। তাহলে 66 মিটার কাপড় নিশ্চয় বেশি দরে বিক্রি করেছেন, কাপড় যে দরে কিনেছিলেন তার চেয়ে, এবং এই বেশি দরে বিক্রি করে তার লাভ কত হয়েছে? 22 মিটার কাপড়ের সমান লাভ হয়েছে, 22 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাই এসপি অর্থাৎ বিক্রি মূল্য 66 মিটার কাপড়ের বিক্রি মূল্য -66 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান 22 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান লাভ, বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। এই 66 ওদিকে গেলে 66 প্লাস 22 88, ক্রয় প্রথমে আর বিক্রয়। এখানে কিন্তু উনি 66 মিটার কাপড়ই কিনেছেন, যে দরে বিক্রি করেছেন সেই দরে যদি উনি কিনতেন তাহলে 88 মিটার কাপড় দোকানদারের কাছ থেকে পেতেন, হোলসেলারের কাছ থেকে। তাহলে কেনার সময় কিনেছেন 88 মিটার, যে দরে বিক্রি করার সময় বিক্রি করেছেন 66 মিটার সেই দরে, তাহলে লাভের হার -88 এটা x/66x·100, তার মানে 22x/66x·100 ইজ ইকুয়াল টু 100/3%, তার মানে 33.13%। এক ব্যবসায়ী 100টি পুস্তক বিক্রি করে 20টি পুস্তকের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, 100টা পুস্তক বিক্রি করে 20টি পুস্তকের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, ওই ব্যবসায়ের লাভের হার কত? তার মানে এসপি 100টা পুস্তকের সেলিং প্রাইস -100টা পুস্তকের কস্ট প্রাইস অর্থাৎ বিক্রি দর মাইনাস কেনা দর সমান 20টি পুস্তকের কিসের সমান লাভ? বিক্রয় মূল্যের সমান লাভ, তার মানে এসপি 20টি পুস্তকের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তার মানে 20 সেলিং প্রাইস এসপি। আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস, তার মানে 80 এসপি সিপি। তাহলে কেনার সময় উনি কিনেছেন 100টি পুস্তক, যে দরে 100টি পুস্তক কিনেছেন উনি সে দরে 80টি পুস্তক বিক্রি করেছেন। তাহলে 100টা পুস্তক কিনে যদি 80টি পুস্তক বিক্রি করে তাহলে অবশ্যই পুস্তক ব্যবসায়ীর লাভ হবে, লাভের হার কত? লাভের হার দেখি তাহলে,
তাহলে প্রথমে আমরা লিখি ক্রয়, নিচে লিখি বিক্রয়। ক্রয়ের সমান কত, সময় কত? 100। দাম যদি 100 হয় তাহলে বিক্রি করার সময় 80, দাম হচ্ছে 100। তাহলে লাভের হার, ১০০x - ৮০x/১০০% = ২০x/৮০x/১০০%।